गुड मॉर्निंग फ्रेंड्स, गुड मॉर्निंग वेस्टीज, गुड मॉर्निंग ड्रीम टीम। आमार नाम सुरजित मंडल, आमाके आपनारा सबाई चेनेन, आमी हेल्थ केयर ट्रेनर। तो आमी आज के आबार एसेछि किछु प्रोडक्ट निये आलोचना करार जन्य, जेटा आमादेर कम्पानी चेष्टा करछे ई ट्रेनिंग एर माध्यमे। आमरा सबाई जानी एखन आमरा सबाई घरबंदी, तो ई ट्रेनिंग एर माध्यमे आमरा जाते निजेके एडुकेट राखते पारी, निजेर टीम, निजेर डाउनलाइनदेर जाते एडुकेट करते पारी, राइट। तो ड्रीम टीम मिस्टर देवकुमार मंडल, আমরা সবাই মিলে চাইছি যাতে আমাদের প্রত্যেকটা ডাউনলাইন যেন যদি ই ট্রেনিং পান বা না পান বা মিস করেন, যাতে আমরা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারি। মাই ডিয়ার ফ্রেন্ডস, তার জন্য আমি প্রত্যেক দিন নতুন নতুন একটা করে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যেটা সম্পর্কে আমরা জানব, আর একটা করে ভিডিও আপনাদের পৌঁছে দেব, যেটা হয়তো আপনি ঘরে বসেই অনেক কিছু জানতে পারবেন ওই প্রোডাক্ট ব্যাপারে এবং লোককেও জানাতে পারবেন, রাইট। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সবাই জানি আমরা এমন একটা সংকটপূর্ণ মুহূর্ত দিয়ে এখন যাচ্ছি, যেটা হচ্ছে কোভিড-19 প্রভাব থেকে আমরা লড়ছি, বা কোভিড-19 এগেনস্টে আমরা সবাই লড়ছি। শুধু আমরা কেন, সারা বিশ্ব এর এগেনস্টে লড়ছে, রাইট। তো সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টরস এবং বিভিন্ন হেলথ অ্যাডভাইজাররা কিন্তু একটাই কথা বারবার বলার চেষ্টা করছেন, যেটা হচ্ছে ইমিউনিটি স্ট্রং রাখা। উনি বলছেন, ওনারা বলছেন যে কোভিড-19 যদি আপনি সংক্রমণ হন, বা আপনি যদি ধরুন আপনার শরীরে আছে কোভিড-19, এটা কিন্তু 5-7 টাইম লাগে এটার এফেক্ট দেখাতে। তো ডিউরিং দ্যাট পিরিয়ড, এই 5-7 মধ্যে যদি আপনি কিন্তু পুরোপুরিভাবে এর থেকে বেঁচেও ফিরে আসতে পারেন বা বেঁচে যেতে পারেন, যদি আপনার ইমিউনিটি প্রচণ্ড পরিমাণ স্ট্রং থাকে। সুতরাং মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সবাই ভেস্টিজিয়ান্স, আমরা সবাই জানি ভেস্টিজে কিন্তু ইমিউনিটি বুস্ট বলে একটা সেগমেন্ট আছে, রাইট। ইমিউনিটি বুস্ট, যার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো আমাদের ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করতে সাহায্য করে। কী কী আছে? যেমন আছে ননি, স্পিরুলিনা, আমলা, অ্যালোভেরা, কলোস্ট্রাম, রাইট। তো এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা জানব, রাইট। তো তার আগে যে প্রোডাক্টের কথাটা না বললে নয়, বা যে প্রোডাক্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে স্পিরুলিনা। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি, আপনি সবাই, প্রত্যেক দিন স্পিরুলিনার কিন্তু খুব প্রয়োজনীয়তা আছে, খাস কর কি এখন, রাইট। স্পিরুলিনা প্রত্যেক পরিবারের কেন প্রয়োজন? কারণ স্পিরুলিনা এক ধরনের অ্যালগি, রাইট, এক ধরনের স্পাইরোগাইরা। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। কতটা প্রোটিন? 55-77% প্রোটিন, আর 18 এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডস থাকে এটার মধ্যে। একটা গাজরের থেকে 10 times মোর, মানে 10 গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে। এছাড়াও যে ভিটামিনস আমাদের ইমিউনিটিকে খুব স্ট্রং করতে সাহায্য করে, যেটার মধ্যে হলো ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ই, এই 3টে ভিটামিনও কিন্তু স্পিরুলিনার মধ্যে থাকে। এছাড়াও পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, কপার, আয়রন আর ম্যাগনেশিয়াম, এই প্রত্যেকটা মিনারেলস কিন্তু স্পিরুলিনার মধ্যে আছে। আমরা জানি সবাই, আয়রন কিন্তু আমাদের ইমিউনিটি বিল্ড আপ সিস্টেমে, মানে ইমিউনিটিকে স্ট্রং বানাতে খুব এফেক্টিভ। সো আমি চাইবো সবাই প্রত্যেক দিন স্পিরুলিনা খান, নিজে এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন। এছাড়াও আপনি আপনার সম্পর্কে বা আপনার ক্লোজ আসা যত ব্যক্তি এখন পাবেন, সবাইকে স্পিরুলিনা সম্পর্কে জানান এবং সবাইকে বলুন তারা যেন তাদের ইমিউনিটি বিল্ড আপে, ইমিউনিটিকে স্ট্রং করতে সাহায্য পাবেন এবং স্পিরুলিনা যেন খেতে পারেন, রাইট। এছাড়াও এই মুহূর্ত ছাড়াও স্পিরুলিনা কিন্তু আদার্স আরও অনেক কাজে আমরা ব্যবহার করি বা অনেক কাজে উপকার পাই। যেমন ধরুন ক্লান্ত বা ফটিগ হয়ে যাওয়া, রাইট, বয়স হয়ে যাওয়া বা বয়সকালীন তাড়াতাড়ি বয়স হয়ে যাওয়ার সমস্যা। এছাড়াও স্কিনের প্রবলেম, ডায়াবেটিস, রক্ত স্বল্পতা, স্মরণশক্তির লোপ পাওয়া বা মেমোরি লস, পুয়ার ভিশন, চোখের প্রবলেম, এটার থেকেও কিন্তু আপনাকে বাঁচাতে সাহায্য করে স্পিরুলিনা। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে স্পিরুলিনা সম্পর্কে সবাই জানুন, নিজে এবং নিজের ডাউনলাইনদের স্পিরুলিনা খেতে বলুন, প্রত্যেকে স্পিরুলিনা খান এবং সুস্থ থাকুন। নিজের ইমিউনিটিকে প্রচণ্ড স্ট্রং করুন, যাতে আমরা এই সংকটপূর্ণ মুহূর্ত থেকে সবাই সাকসেসফুলি বেরিয়ে আসতে পারি। প্রত্যেকটা ভেস্টিজিয়ানকে আমি চাইবো এই স্পিরুলিনা যাতে খাওয়া হয়, কারণ প্রত্যেক লোকে স্পিরুলিনার কিন্তু খুব প্রয়োজন। কীরমভাবে খাবো?
প্রত্যেক দিন আমরা খাবো 2 থেকে 3টে ক্যাপসুল ডেলি, বিফোর অর আফটার। আমরা খাওয়া দাওয়ার আগেও খেতে পারি, আমরা খাওয়া দাওয়ার পরেও খেতে পারি। স্পিরুলিনা কিন্তু খুব প্রয়োজন। তবে হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যাদের কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, ইউরিক অ্যাসিড বা সামুদ্রিক খাবারে যাদের অ্যালার্জি আছে, তাদের কিন্তু স্পিরুলিনা দেওয়া যাবে না। যাদের এই প্রবলেমসগুলো আছে তাদের কিন্তু স্পিরুলিনা দেওয়া যাবে না। এছাড়াও যাদের কিডনির সমস্যা আছে তাদেরও কিন্তু স্পিরুলিনা দেওয়া যাবে না, রাইট? তো আমি ভিডিওটি শেষ করব। শেষ করার আগে একটা রিকোয়েস্ট সবাইকে, দয়া করে কেউ কেউ ঘর থেকে বেরোবেন না, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েলথ।